নমস্কার দিদি বলে এগুলো জানে না দিদি কি শুনতে পাচ্ছে দিদি আপনি শুনতে পাচ্ছেন উনিশ সমাজ খেলা হবে আবার খেলা হবে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তে মন বাগানের সৌরভ জাগলো নমস্কার আমি এখনো মনে করি খেলা হয়েছে খেলা হবে আবার খেলা হবে আবার খেলা হবে আবার জিততে হবে আবার জিততে হবে নমস্কার জয় হিন্দ জয় বাংলা জয় মোহনবাগান আচ্ছা টুটুদা কি বলছে দেখো আমি একটা সিক্রেট কথা বলবো দিদি বলছে মোহনবাগানকে একা ভালোবাসে না দিদির এক ভাই আছে স্বপন বলল ওর নাম বাবন আজ থেকে 20 বছর আগে 15 বছর আগে আমায় ডেকে বলল টুটু আমি চাই না টুটু তো আমি চাই না আমার এই ভাইটা রাজনীতি করুক একে আপনি মোহনবাগানে নিয়ে যান এ মাঠের ছেলে অবিশ্বাস করবেন বাবন সেই বাবন এখন শুধু মোহনবাগান না হকিটাকে দাঁড় করিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে জড়িত হয়েছে এবং আমার প্রাণের কমাডিটাও দেখছে দিদি বলে এগুলো জানে না দিদি কি শুনতে পাচ্ছে দিদি আপনি শুনতে পাচ্ছেন যে আমার বাবন এখন কবাডি হকি সবেতে জড়িত হয়েছে যাকে আপনি দিয়েছে ও বাবা পায়ে মারবে নাকি দিদি পায়ে মারুন পায়ে মারুক একটা আসছে আরে বাবা রে ওটা ওরে বাবা ওরে সমাস ওরে বাবা রে ধরতরা আজকে বসন্ত যদি সত্যি হয় তবে সে বসন্ত হচ্ছে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তে মন বাগানের সৌরভ জাগলো 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি এখনো মনে করি খেলা হয়েছে খেলা হবে আবার খেলা হবে আবার খেলা হবে আবার জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে বিশ্ব জয় করতে হবে আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্যে দিয়ে